রেক্টেঙ্গেল গুলো প্রয়োজন নেই, জাস্ট শুধু তোমার সার্কেল দরকার, যে সার্কেল গুলো আমি নেব। এগুলো আমার দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিব। তো এটা হচ্ছে গোল্ডেন রেশিও মান ধরে হয়, আমি এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। তো এটা আমরা কি করলাম, মেজারমেন্ট করে করে নিলাম। আর আরেকটা অপশন আছে যে আপনি একটা সার্কেল নিয়ে নিলেন, কত পয়েন্ট টু, পয়েন্ট টু এই সাইজের, এরপরে জাস্ট ট্রান্সফর্মে চলে যাবেন, এই যে ট্রান্সফর্মটা নিয়ে আসবেন, এটাকে কপি করবেন কন্ট্রোল সি, এরপরে ফ্রন্টে পেস্ট করে দিবেন কন্ট্রোল এফ, ঠিক আছে। এরপরে এইখানে এই যে তালাটার প্রপোর্শনটা অ্যাক্টিভ অবস্থা থাকবে, এখানে এসে গোল্ডেন রেশিওর মান হচ্ছে ইনটু 1.618, ইন্টারে দিলে এটা হচ্ছে বড় হয়ে যাবে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে এসে আবার ইনটু 1.618, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ইনটু 1.618, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ইনটু 1.618, এরকম বাড়তে থাকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ইনটু 1.618। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। তখন আপনি এভাবে ধরে কাজ করুন। এই জন্য তো বলেছি আপনার একটা ডিজাইন শেষ, সাথে সাথে সাবমিট করে আসবো। আমরা অনেক সময় বসে থাকি, 4-5টা একসাথে সাবমিট দেবো, আসলে এটা ঠিক না। এটা তো দেখছি, ছেলেটা আর কিছু ছেলেটারই ফেসবুকে ভাইরাল হয়েছে, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, আমি নিজে হলেও এটা পারতাম না। আমি যদি কখনো এখানে কমাই দিতে চাই, এটা নেয় না কেন? কমাই দিতে চাই মানে এখানে সত্য দ্বারা দিয়েছে, আমরা ধরো খারাপ মানে এখানে খারাপ দ্বারা আমি উত্তর দ্বারা এই এটা করতে রাজি আছি। হ্যাঁ
আসলে তুমি রোগ বুঝতে পারে না। আরো কিছু
ম্যাম মানে কন্ট্রোলাইজ নিয়ে তো মানে কন্ট্রোলাইজ নিয়ে তো আউটলাইন সিস্টেম হয় পুরো অবস্থানে কি লাগবে সেম কন্ট্রোল ওয়াই ম্যাম।
এখন ওই যে স্কেলটার উপরে চলে যান, মাউসটাকে স্কেলটার উপরে নিয়ে যান, রাইট বাটনে ক্লিক করেন, ইঞ্চিতে কনভার্ট করে নেন। ঠিক আছে, এখন হ্যাঁ এখন নেন 0.2 ইঞ্চ। কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, জুম ইন করেন অনেক ছোট, 0.2 ইঞ্চি মানে বুঝতে পারছেন অনেক ছোট। দেখতে পাচ্ছেন? আমরা দুই ভাবে, অনেক ভাবে করা যায়, বাট দুই ভাবে সহজ। একটা হচ্ছে ডকুমেন্ট নেওয়ার সময় আপনি হচ্ছে কনভার্ট করে নিলেন, আর এখন কাজ করতে গিয়ে মনে হলো পিক্সেলে কনভার্ট করতে হবে তাহলে, বা সেন্টিমিটারে কনভার্ট করতে হবে তাহলে কন্ট্রোল আর দিয়ে রুলারটাকে নিয়ে এসে আমরা করে নিতে পারি। কি করছেন?
এখানে দিছেন কেন? তো মাইক্রো ওয়ার্কার্স এ চলে যান। ওকে, হ্যাঁ ক্লিক করেন ওই লিংকে। দাঁড়ান দাঁড়ান, ওই তো এটা টাস্ক আই ফিনিশড এ ক্লিক করেন। টাস্ক আই ফিনিশড, হ্যাঁ। এরপরে হায়ার হায়ার বেসিক টাস্ক এ ক্লিক করেন তো দেখি। সেলিম, আপনি কি অ্যাকাউন্টে গিয়ে তারপরে লিংকটা কপি করে দিয়েছিলেন? সেলিম স্যার, অ্যাকাউন্টে চলে যান, হ্যাঁ উপরে লিংকটা কপি করেন। কপি করে আমাকে চ্যাট লিস্টে দেন, এই যে এখন মিটার চ্যাট লিস্টে দেন। গুগলে যান, গুগলে গিয়ে লেখেন ঢাকা টু জয়পুর হাট রুট উইথ বাস লঞ্চ প্লেন, কে কোন কিভাবে যায়? হ্যাঁ আমি তো সেটা জানি না, গুগলে সার্চ দেন, আমি কখনো যাইনি।